কিন্তু আমি বলবো তারা মনে হয় আমার থেকেও বেশি জানে ভাই। আসসালামু আলাইকুম, ক্ষুদ্র খামারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আমরা চলে আসছি প্রয়াস এগ্রোতে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার কল্যাণে প্রয়াস এগ্রো কিন্তু আমরা সবাই চিনি। প্রয়াস এগ্রো পবিত্র কোরবানিকে কেন্দ্র করে বিশাল বিশাল আকৃতির অনেকগুলো সার গরু তৈরি করেছে, তার পাশাপাশি মাঝারি গরু এবং ছোট গরু আছে তাদের কালেকশানে। আজকে মূলত আপনাদেরকে ঘুরে ঘুরে প্রয়াস এগ্রো দেখাবো, তাদের খামার পরিচালনা সম্পর্কে জানাবো, তাদের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানাবো, এছাড়াও কোরবানির গরুর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো আমি মেহেদী হাসান আজিম, আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। পাখি কবুতরই কিন্তু লাইভ স্টক বিজনেস আমাদের শুরু, যাত্রা শুরু যদি বলতে থাকেন সেটা। ওখানে শৌখিনতার মাধ্যমে শুরু করা, শৌখিনতা থেকে আজকে কমার্শিয়ালে আসা, কমার্শিয়ালের মাধ্যমে এখন আবার এই গরুতেও একটা শৌখিনতা ছিল, ইয়া ইচ্ছা ছিল, গরুর নেশা বলেন। ঈদের আগে যেমন কোরবানির আগে গরু কিনতাম আমরা, এক মাস আগের থেকে বাসার নিচেও পালতাম এক দেড় মাস ঢাকার মধ্যে, সেখান থেকে এই শৌখিনতা এখন তার এই ইচ্ছা। এখানে খামারের নামটা খুবই সুন্দর, প্রয়াস, প্রয়াস আগ্রহ, জি। আচ্ছা, এই প্রয়াসের শানে নজুলটা কি, মানে কেন এই নামটা রাখলেন? প্রয়াসের শানে নজুল হচ্ছে, প্রয়াস থেকে হলো একটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা, যে প্রয়াস বা তার যে প্রয়াস থাকে যে আমি এটা পূরণ করব, সেইখান থেকেই আমার এই প্রয়াসটা আসা। ওই যে বললাম যে গরু ফার্স্ট প্রথমে পাখিও একটা আমাদের নেশা যদি বলেন, সেরকম নেশা ছিল, এখন গরুতেও যেই আমাদের নেশা ছিল সেটা আমরা এখন প্রয়াস করছি। যেমন এখন কিন্তু পাখি কবুতর সবই রেখেছি আমরা আমাদের এখানে। আচ্ছা, তো এই প্রয়াসের যাত্রা কবে থেকে শুরু হলো? প্রয়াসের যাত্রা শুরু ভাইয়া মেইনলি হচ্ছে এই জায়গাতে আমরা এসেছি 2019 সালে, তার আগে ছিলাম আমরা 2018 সালে আমাদের আরেক বড় ভাইয়ের খামারের সাথে। আমি কিন্তু সরাসরি একটা খামার খোলার এই সাহসটা নিয়েই নি আমরা প্রথমে একটা বড় ভাইয়ের সাথে খামার করে, তা ওনার সাথে উনিই হেল্প করেছে আমাদেরকে, অবশ্যই বলবো ওনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার মাধ্যমে কিন্তু আমরা এই যাত্রায় আসছি খড়িতে, ওইখানে, হ্যাঁ ওইখানে, হ্যাঁ। আচ্ছা, আর এখানে আসছেন আপনারা 2019 থেকে শুরু। এই টোটাল প্রপার্টিটা কত রকম? এইটা হচ্ছে 110 শতকের মতো। 110 শতক মানে এক একরেরও বেশি, এক একরেরও বেশি, মাশাআল্লাহ, অনেক বিশাল একটা জায়গাতে আপনারা আছেন। এখানে দেখতে পাচ্ছি তিনটা শেড করেছেন, মানে হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে আপনারা কাজ শুরু করেছেন। হ্যাঁ ভাই, হিউজ ইনভেস্টমেন্ট বলতে পারেন, বাট আমি কিন্তু শেডে এত খরচ করিনি। আপনি দেখবেন আমার শেডে কিন্তু এত যে অনেক স্টিল স্ট্রাকচার বা এগুলো বলেন সেগুলোতে নেয়, যেহেতু আমার এটা একটু ভাড়া নেয়া, তো আমি এর জন্য এখানে এত টাকা ইনভেস্ট করে যে আমি মাটিতে বসি না, আমি আমার যেই ইনভেস্টমেন্ট মেইন ইনভেস্টমেন্ট দিয়েছি গরুতে। আচ্ছা, আপনার এই শেডের হাইট অনেক বেশি, 16 ফিট, 16 ফিট, যাতে আমার এখানে দেখবেন আপনি পুরো শেডে এত বড় বড় গরু যদি বলেন আমার মাত্র দুইটা ফ্যান দিয়ে আমি কভার করছি। হ্যাঁ, তারপরে আবার চারিদিকটা খোলা, আর চারিদিকে গাছপালা, পর্যাপ্ত আলো বাতাস আসছে, আবার গাছের জন্য যে রোদের সমস্যা তাও না, কারণ শেডের আপনি মোটামুটি শাহিওয়াল, সিন্ধি এগুলোর প্রেমী? হ্যাঁ, আমার টার্গেট, আমার মানে আমার একটা মানুষের চিন্তা থাকে না যে এক এক সেক্টরে কাজ করা, আমি শাহিওয়াল সিন্ধি নিয়ে কিন্তু আমার পছন্দ সবচেয়ে বেশি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে ফ্রিজিয়ান গরুগুলোর গ্রোথ অনেক বেশি, যেমন একটা শাহিওয়ালকে 700 কেজি করতে করতে একটা ফ্রিজিয়ান 1200 কেজি, 1200 কেজি হয়ে যায়, 1100 কেজি হয়ে যায়। বাট আসলে যদি আপনি মিটের কোয়ালিটির দিকে দেখেন, এখন আমার এটা প্রজেক্ট চলছে কিন্তু ভাইয়া হচ্ছে যে কুরবানি প্রজেক্ট, যদি কুরবানি প্রজেক্টে আমরা কিন্তু শাহিওয়াল সিন্ধিটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, তো সেই ক্ষেত্রে আমারও আমি যখন নিজে কুরবানি দিতাম তখনও কিন্তু আমি শাহিওয়াল সিন্ধিকেই দিতাম বা দেশালকেই দিতাম যখন আমি আমার নিজের কুরবানি দিতাম। তো আমি সেক্ষেত্রে চিন্তা করি যে আমার যখন আমি গরুটা আমার জন্য যখন পছন্দ হবে, আগে আমার পছন্দ হতে হবে, তারপর আমার ক্রেতা পছন্দ করবে। আমার ক্রেতা আমার পছন্দ না হলে আমার ক্রেতা কখনো পছন্দ হবে না, এই জন্য আমি শাহিওয়াল সিন্ধিকে প্রাধান্য দিচ্ছি বেশি। হ্যাঁ, ফ্রিজিয়ান কিছু রেখেছি, দুই একটা রেখেছি, যেগুলো 1000 কেজি, 850 কেজি, সেগুলো
কিন্তু এছাড়া কিন্তু আমি সাহিয়াল সিন্ধিকে দিয়েছি। এখানে আবার সাহিয়াল ফিশিং একটা ক্রসও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা এই যে সাহিয়াল ইয়া ফ্রিজেনের ক্রস, এটাকে আমরা নিয়েছিলাম একদম বাচ্চা অবস্থায়। আমি এটা নিয়েছিলাম, একটা জিনিস খুশি হবেন, এই গরুটা আমি যখন আমরা কিন্তু এখানে স্লটার চলে, আমার এখানে স্লটার প্রজেক্ট আছে, আমি সারা বছর আমার এখানে কিন্তু কোনো আপনি মিল্কিং কাউ দেখবেন না, আমার সারা বছর যে রোল দরকার সেটার জন্য কিন্তু আমি স্লটার করি। এই গরুটা আমি স্লটার থেকে রেখে দিয়েছিলাম, আমার গরুটা খুব পছন্দ হয়েছিল পাকড়া, ওই স্লটারের যখন আমি পেয়ে গেছি তখন আমি এই গরুটা রেখেছি। ইতিমধ্যে আল্লাহর মধ্যে এক খামারি আমাদের কাছে এই গরুটা নিয়ে নিয়েছে, আমরা তার জন্য পালছি। আর হচ্ছে আমি প্রতি হাটে আমি নিজে যাই, তো এগুলো কালেক্ট করা কিন্তু ভাই আমার সব নিজের হাতে, একটা গরু আমি অন্য কাউকে দিয়ে কালেক্ট করাই না। যদি হ্যাঁ কেউ বলে যে ভাইয়া আমার ওইখানে গরুগুলো দেখছে ভালো, আমি যাই নিজে, কারণ হচ্ছে ভাই আমার স্লটার আছে। আমি আপনারা খুশি হবেন, এই বছর আমি 164টা গরু সেল করেছি স্লটারে আলহামদুলিল্লাহ। তো 164টা গরু কিন্তু আমাকে প্রতি মাসে না হলে দুই তিন থেকে তিনবার হাটে যেতে হয়েছে বা গৃহস্থ যেতে হয়েছে, সেখান থেকে আমার এইভাবে কালেক্ট করতে সুবিধা হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলি, আমাদের দেশের খামারিরা তো বিফ ফ্যাটেনিং সবাই করতেছে, কিন্তু এই অ্যাসটা সহজে কেউ তৈরি করতে পারে না। হ্যাঁ, এই অ্যাসটা মানে অ্যাসটা তো সুন্দর হবে, এটা মানে গরু দেখে বোঝার উপায় কি? অ্যাস তৈরি হইতো কিন্তু আগে আপনি, আমি আগে 4-5 বছর যখন আমি নিজে হাটে যেতাম, 5-6 বছর আগে আমরা গরু পালতাম না, নিজে যেতাম, তখন কিন্তু ম্যাক্সিমাম গরুর অ্যাস এরকম তৈরি হইতো। কারণ আমি তখন জানতে পেরেছি তারপরে ইট সেক্টর এসার সেগুলোকে হয় স্টোরেট বা কৃত্রিমভাবে কোনোভাবে ওইটা তৈরি করা হইতো, বাট এখন অ্যাস তৈরি হচ্ছে ম্যাক্সিমাম গরু খুব ভালোভাবে। আমাদের কিন্তু এখন স্টোরেড বা ইয়া বলেন কৃত্রিমভাবে কোনো গরুকে সাধারণত খামারিরা প্রয়োগ করে থাকে না, তারপরে তাদের গরু হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, কিন্তু একটা গরুকে পর্যাপ্ত বয়সের সময় দিতে হবে ভাইয়া। পর্যাপ্ত বয়সে সময় না দিলে তার কোনো গরুর ইয়া আসে না। সেই সময়টা বলতে আপনি কয় দাঁত বুঝাচ্ছেন? আমি একটা গরু ভালোভাবে গ্রোথ তুমি 4 দাঁতের পরে, 4 দাঁতের পরে, কিন্তু আমাদের দেশে আমরা 4 দাঁত সময় দিতে চাই না, আমাদের কাস্টমারের বেশি ইয়া থাকে 2 দাঁত, প্রাধান্য থাকে কিন্তু চয়েস থাকে 2 দাঁত, কিন্তু একটা 2 দাঁতের গরু কখনোই এত সুন্দর তৈরি হবে না। না, 4 দাঁতের গরু কিন্তু আবার বয়স্ক গরু না, 4 দাঁতের একটা গরু মানে যৌবনে পায়। হ্যাঁ, একটা গরু কিন্তু গড় আয়ু আমি যতটুক পড়াশোনা করেছি বা যতটুক জেনেছি 10 থেকে 12 বছর, 12 বছর রাইট। এখন একটা গরু 8 দাঁত হতে সময় লাগে কতদিন ভাইয়া? 4 থেকে 5 বছর ম্যাক্সিমাম লাগবে, 5 বছর, আর 6 বছর ওকে দাঁতের উপরে হইলো ভাইয়া, ওর গড় আয়ু এত কম, আমরা কিন্তু ওদেরকে কোনো আয়ু দিচ্ছি না। 4 দাঁত হলে চিন্তা করতেছি এই গরুটা সামনে বছর রাখবো না বিক্রি করে দিই, না না, কিন্তু এটা কিন্তু হয় না ভাইয়া। আমার ওই গরুটা কিন্তু 6 দাঁত ভাইয়া, ওই যে হ্যাঁ যেটা বললাম যে আমি সামনে বছর রাখা, ওই 6 দাঁতের গরুটাও কিন্তু আমার রাখার আমি চিন্তা আছে, কারণ আমি গরুকে ভালো খাওয়াচ্ছি, গরু আমার এখানে ভালোভাবে নিচ্ছে, গ্রোথ নিচ্ছে, কেন আমি ওর এত আয়ু কমাই দেবো? আমার ইচ্ছা আছে যে আমি দেখি, হয়তো আমি এই বছর কোনো কুরবানি কাস্টমারকে না দিলাম, আমি কোনো খামারিকে দিতে পারি যে আপনি নিয়ে এটা দেখেন আসলে কী অবস্থা হয়। রিফাত ভাই, আমরা প্রয়াস এগ্রো খামার পরিচালনা এবং খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানতে চাই। জি, প্রয়াস এগ্রোর খামার ব্যবস্থাপনা হচ্ছে ভাই এই সেক্টরের, যদি আমাকে বলেন যে সবচেয়ে বড় ব্যারিয়ার কি, তাহলে আমি বলবো এই সেক্টর স্টাফ ম্যানেজিং হচ্ছে সবচেয়ে বড় ব্যারিয়ার। আর বর্তমানে এই খামার প্রতিষ্ঠানটা আমাকে মনে হয় অনেক কম্পিটিটিভ, আমাদের অনেক কম্পিটিটর তৈরি হয়েছে, এই কম্পিটিশনের জন্য এই আমার একটা রাখাল, ভালো রাখালকে অনেকে কিন্তু এসে দেখা যায় আমার সাথে কথা না বলে আমার রাখালের সাথে কথা বলে, কথা বলে 500-1000 টাকা ব্যবধানে কিন্তু আমাদের রাখালগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে খামারিদের। বাট এটা যদি না করে আমরা সবাই এই এটাকে এড়ায় চলি এবং আমরা নিজেরা একটা ট্রেনিং করাই রাখা, আমরা কিন্তু ইয়া করছি আপনার সব খামারিরা নিজেরা ট্রেনিং নিচ্ছি বা অনেক খামার ইয়া ট্রেনিং সরকার ট্রেনিং ব্যবস্থা করেছে, কিন্তু আসলে খামারিদের বা আমরা নিজেরা খামারা তৈরি খামারিরা নিজেদের উদ্যোগে যে ইয়া ট্রেনিং দিচ্ছি সেটা হচ্ছে খামারিদের, বাট এই রাখালদের জন্য যে ট্রেনিং ব্যবস্থা সেটা কিন্তু আমি এখনও পাচ্ছি না ভাই, বা আমার চোখে এখনও পড়েনি, হয়তো আছে, বাট আমার মনে হয় এই রাখালদের জন্য আমরা একটা ইয়া ট্রেনিংয়ের ব্যবস্থা যদি করতে পারি, ওয়ার্কশপ করতে পারি, তাহলে আমার মনে হয় এই সেক্টরে এই ব্যারিয়ারটা থেকে আমরা কিছুটা হলেও অবসান পাবো। খাদ্য ব্যবস্থাপনায় যদি আপনি বলেন যে আমরা এর মধ্যে সাইলেজকে বেশি প্রাধান্য দিচ্ছি, সাইলেজের সাথে কিছু ঘাস দিচ্ছি আমরা মিক্স করছি, যেহেতু ঘাস হচ্ছে আপনার ওই ঘাসে হচ্ছে আপনার আপনার কাছে সহজলভ্যতা নাই ঘাসে, না ঘাসে সহজলভ্যতা আমাদের ঢাকার মধ্যে নেই, বাট ঘাসের মধ্যে ঘাসের থেকে যে গরুর যেই পুষ্টিটা পাওয়া দরকার সেটার জন্য তো সাইলেজ সংশোধন দিচ্ছি, সাইলেজের সাথে আমরা ঘাস কিছুটা দিচ্ছি যাতে ওর ফসফরাসটা পূরণ ঘাটতি পূরণ করে। আর হচ্ছে যে এই দানাদারের মধ্যে দিচ্ছি আমি হচ্ছে গমের ভুসি, ভুট্টা, রাইস ধানের কুড়া, রাইস ব্র্যান, মসুরের ভুসি, সয়া মিল, সব কিছু আমি এটা মিক্স করে নিজেরা মিক্স করে এটাকে আমরা সরবরাহ করছি। আচ্ছা, সাইলেজ যে আপনি খাওয়াচ্ছেন, সাইলেজে আপনার খাবারের এই কস্টিংটা বেড়ে যাচ্ছে না, কারণ ঘাস চাষ করলে হয়তো আপনি 4-5 টাকায় খাওয়াইতে পারতেন আর সাইলেজ আপনার ভাই আমাদের এই ক্ষেত্রে কিন্তু না, আমার কাছে এটা মনে হচ্ছে না, কারণ হচ্ছে ঘাস যদি আমি এইখানে চাষ করি
বা বাইরে থেকে কিনে নিয়ে আসি, আমি দেখেছি ও লোড আনলোড কাটাকাটি সহ বা পানি সরবরাহ দিয়ে 5 টাকা থেকে 5.5 টাকা চলে আসে, 5 টাকা মিনিমাম পার কেজিতে আসে। একটা গরুকে ঘাস দিতে হলে কিন্তু 100 কেজি লাইভের জন্য 6 কেজি ঘাস দিতে হয়, তাহলে কত আসবে? 5×6=30 টাকা। 30 টাকা যখন আমি ঘাস দিব, সেই ঘাস আমি যদি সাইলেজ দেই তাহলে আমাকে 3 থেকে 3.5% দিতে হয় পার 100 কেজির জন্য। তাহলে যদি 10 টাকা করেই আমি ক্যালকুলেট করি তাহলে 3×10=30 টাকা বা 35 টাকা, 5 টাকা আমার এদিক সেদিক। এর থেকে কিন্তু সাইলেজে ঘাসে থেকে কিন্তু সাইলেজে গরু গ্রোথ নিচ্ছে ভালো, এবং গরুর আমরা যেই আশা করে গরু পালি সেটা কিন্তু আমি ভালো দেখছি যে আমরা টার্গেট ফুলফিল হচ্ছে খুব ভালোভাবে। এতে 5-10 টাকার সর্বোচ্চ এদিক সেদিক হবে। আরেকটা সুবিধা আছে সাইলেজে, আপনি কিন্তু ঘাস বন্যার কারণে বা বৃষ্টির কারণে যখন পানি বাড়ে তখন কিন্তু ঘাস 3-4 মাস উৎপাদন করতে পারবেন না, আপনি সরবরাহ দিতে পারবেন না, তখন কিন্তু আপনার সাইলেজেই আসতে হবে আলটিমেটলি, তখন কিন্তু সাইলেজের রেটটা আপনার আরও বেশি পড়ে যাচ্ছে ক্যালকুলেশন করে। আর সাইলেজ যদি করেন আপনি 12 মাসে কিন্তু একটা গরুকে এটা সরবরাহ করতে পারবেন। আবার সাইলেজ আপনি কনসেন্ট্রেট সাপোর্টটাও পাচ্ছেন। হ্যাঁ, কনসেন্ট্রেট সাপোর্ট পাচ্ছেন, সেখানে আপনার দানাদারের একটু কমে যাচ্ছে এর জন্য। এটা যদি আমি বলতাম আমার মানুষ বলতো সাইলেজ পেছা না ভাইয়া, আসলে কিন্তু এটা সত্য, একজন খামারি এটা বলতে পারবে কিন্তু বাইরের কেউ কিন্তু বলতে পারবে না। যারা খামার করে তারা যদি এই জিনিসটা বলে যে সাইলেজ ঘাসের চেয়ে ভালো না, তারা একটু আমার মনে হয় ভুল করবে। হ্যাঁ, কিন্তু ঘাস দরকার গাভীর জন্য, যদি কোনো খামারে গাভী পালতে হয় তাহলে ঘাসের কোনো পরিপূরক আমার মতে নেই, সাইলেজ দিতে পারবে কিন্তু ঘাসও তাকে দিতে হবে সর্বরাহ ভালোভাবে, আমার 50-50 ভাইয়া। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে কি, আসলে আমাদের দেশে যারা গরু পালে জি এদের চেয়েও বেশি জানে হচ্ছে যে গরু পালে না, পালে না। হ্যাঁ, যারা ফেসবুকিং করে তাদেরকে নিয়ে আমি বলবো না, যারা এই গরুটা বছরে 1-2 বার কিনবে তারা আমাদের থেকে, আমার অনেক কাস্টমার আছে ভালো, আলহামদুলিল্লাহ আমি অনেক কাস্টমারের সাপোর্ট পাচ্ছি এখন পর্যন্ত। আপনি খুশি হবেন, গত বছর থেকে এই বছরে আমি আমার রেশিও করে দেখেছি আমার হয়তো 5% কাস্টমার আমার হাত ছাড়া হয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ 5%-এর জায়গায় আমি আরও 20%-30% কাস্টমার সাপোর্ট পেয়েছি, আমাকে আমার প্লাস হয়েছে, তো আলহামদুলিল্লাহ তারা আমাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু আমি বলবো তারা মনে হয় আমার থেকেও বেশি জানে। দানাদারের পাশাপাশি বা সাইলেজ কিংবা ঘাসের পাশাপাশি বিফ ফেডিং এ আমাদের দেশে আরেকটা জনপ্রিয় খাদ্য অভ্যাস বা খাবার পদ্ধতি হচ্ছে ইউএমএস, ইউরিয়া মোলাসেস। আপনারা সেটা ব্যবহার করেন কিনা? না, আমরা ইউরিয়া মোলাসেস এখন ব্যবহার করছি না ভাইয়া, কারণ হচ্ছে আমি গত বছরের আগের বছর পর্যন্ত করেছি, গত বছর থেকে এইটার এই ঊর্ধ্বগতির দাম বাড়া কমার জন্য আমি এই জিনিসটাকে অফ রেখেছি, আগে করতাম। কিন্তু এই যে খড়ের দাম হঠাৎ করেই যে এখানে বেড়ে যাচ্ছে আপনার 10 টাকা, সেখান থেকে আবার চলে যাচ্ছে 15 টাকা, এবং আপনার মনে আছে গত বছর কিন্তু 25-30 টাকা কেজি পর্যন্ত চলে গেছে। ওই খড় খাওয়ার চেয়ে আমার সাইলেজ অনেক ভালো না ভাইয়া? খামারিরা এটাকে স্বর্ণের সাথে তুলনা করতেছিল। হ্যাঁ, স্বর্ণের সাথে তুলনা করতেছিল। এখন অনেকে বলতেছিল আমার কাছে আসছে, বগুড়া বলেন, দিনাজপুর বলেন, কুষ্টিয়ার দিকে বলেন, ভাই গরুর ব্যবসা বন্ধ করেন, আমি খড় পাঠিয়ে দিচ্ছি, খড় বিক্রি করে খড়ের ব্যবসা করেন। তো এর জন্য আমি এটাকে না করে ভাইয়া আমি সাইলেজেই আছি। আর হ্যাঁ, যখন এটা কিছু প্রাইস কমে যায় তখন আমি কিছু স্টক করি আমার নতুন গরুর জন্য। নতুন গরু এসে কিন্তু সাইলেজে অভ্যস্ত হয় না, তারা খায় না, তাদেরকে আমি অভ্যস্ত করতে খড় ঘাস সাইলেজ এগুলো মিক্স করে তাদেরকে খাওয়াই। আলহামদুলিল্লাহ আমি ভালো বেনিফিট পাচ্ছি, এবং আমি খামারিদেরকে বলবো আপনারাও খাওয়াই দেখতে পারেন, সাইলেজ খুব ভালো ফ্যাটেনিং এর ক্ষেত্রে। দেখো, আমি আরেকটা কথা বলি, আমাদের দেশের প্রান্তিক খামারিরা, প্রান্তিক পর্যায়ে যারা আছে এদের একটা ধারণা, বা এরা সবসময় বলে দুধের গাভী হোক আর বিফ ফেডেনিং হোক, এরা সবসময় একটা কথা বলে যে যাও না খাওয়াইলে গরুর কখনো শরীর হয় না। আপনার কি মতামত, আপনি গরুকে যাও খাওয়ান কিনা? না, যাও খাওয়াইলে গরু মোটা হবে ঠিক আছে, কিন্তু ওইটার টাইম পিরিয়ড আছে, দেখা যায় কি সে জন্মের পর থেকেই ওই গরুটাকে যাও দিচ্ছে বা ভাতের চাল ভাত খাওয়াচ্ছে, সেটা না করে আপনি যদি একটা টাইম যখন আপনার গরুটাকে আপনার মনে হচ্ছে হ্যাঁ আমি এখন সেল করবো, তা 15-20 দিন আগে তাকে যাও খাওয়াতে পারেন কিছু পরিমাণ, যে যাওয়ার মধ্যে কী আছে ভাইয়া, কার্বোহাইড্রেট, এছাড়া তার কিছু নেই, না খারাপ কিছু নেই, কার্বোহাইড্রেট আছে। কার্বোহাইড্রেট যদি খাওয়ান হয়তো তার খাবার আগে খাওয়াতো 4 কেজি, এখন 200 গ্রাম বা 100 গ্রাম আপনি কার্বোহাইড্রেট দিতে পারেন তার রুচি বাড়ানোর জন্য বা তার গায়ে কার্বোহাইড্রেটের পরিমাণ বৃদ্ধির জন্য, এছাড়া আর কিছুই না। কিন্তু এই যে অনেক খামারিরা, প্রান্তিক খামারিরা করে কি, গরুকে জন্মের পর থেকেই ওই যে সে ভাত খায় ভাতের মাঠটা ওই ভাত সহ সে দিয়ে আসতেছে, বাসকে সকাল রাতে খেলো সকালবেলা উঠে ওই ভাতটা দিয়ে আসতেছে, দিয়ে এসে করে কি এই বাসি ভাতটা গরুর শরীরে পানি তৈরি করে ভাইয়া, পানি তৈরি করে এই গরুটার পানি চলে আসে শরীরে, পানি আসার পর গরুটাকে কিন্তু আমরা অনেক মোটা দেখি, হাটে যেয়ে দেখি কিন্তু আমরা অনেক মোটা মোটা গরু যে ওর শরীরে নড়তে পারে না, এগুলো কিন্তু সব ভাইয়া এইসব পানি আসার জন্য, বা অনেকে অনেক কৃত্রিম করে, আমি বলবো না
যে এখন আলহামদুলিল্লাহ আমি দেখছি আপনিও আমার চেয়ে বেশি জানবেন, কৃত্রিমভাবে এখন মোটা তাজাকরণ কিন্তু এখন এত করেন না। এর জন্য কিন্তু আমাদের খামার এখন প্রান্তিক খামারিরাও গরু সেল না হলে এখনই সেল করতে হবে, এই বছরই করে যাবে বা কমে দিয়ে দিবে, সেরকম কিন্তু পরিমাণটা কমে আসতেছে ভাইয়া আপনি যত দেখবেন। কারণ এখন স্লটার করলে কষাইয়ের একটা ডিমান্ড আছে সারা বছর, গত বছরের থেকে এই বছর যদি আপনি হিসাব করেন 30% আপনার কষাইয়ের গোস্তের আমাদের গরুর এই চাহিদা বেড়ে গেছে কত বছর, গত 2 বছর থেকে। এর জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু সাপ্লাই নেই, এর জন্য কিন্তু গরুর মাংস অলমোস্ট 35% গ্রো হয়েছে গত বছর থেকে। গত বছর যদি 550-580 টাকা কেজি হতো গরুর মাংস, এখন কিন্তু হচ্ছে 700 টাকা, এবং আমরা এখন এইসব সার গরুর গোস্ত সেল করছি 750 টাকা। আমরা এখন অনলাইনে যে সেল করি 146টা গরু আপনাকে বলেছিলাম সেল করেছি, তারা কিন্তু আমাদের 700-750 টাকা রেটেই আমরা করেছি। আপনাদের দানাদার খাদ্য তালিকায় কি আপনারা কোনো রেডি ফিড ব্যবহার করেন নাকি? না, আমরা নিজেরা তৈরি করি। কোনো রেডি খাদ্য তালিকায় কি কি থাকে? আমাদের যে বললাম যে ধানের কুড়া বলেন, রাইস ব্র্যান বলেন, গমের ভুষি থাকে, তারপর হচ্ছে আপনার ভুট্টা থাকবে, সয়া মিল থাকবে, মসুরের ভুষি থাকবে, বুটের ভুষি থাকবে। আচ্ছা, এই যে একটু আগে আপনি একটা কথা বললেন যে আমাদের দেশের খামারের এখন কোনো ক্ষতিকারক স্টেরয়েড কিংবা হরমোন ইঞ্জেকশন ব্যবহার করে না, ব্যবহার করছে না। কারণ হচ্ছে যে এখন বাজারে যে রেডি ফিডগুলো আছে এগুলো খাওয়ালে গরু যথেষ্ট পরিমাণ মোটা তাজা হয়ে যায়। তাহলে কি আপনার কাছে মনে হয় না যে এই রেডি ফিডের মধ্যে স্টেরয়েড আছে কিনা? স্টেরয়েড না, হয়তো বা কোনো কেমিক্যাল ইউজ করছে তারা, কিন্তু সেই গরুগুলো আপনি কিন্তু বছরের পর বছর খেয়ে আসতেছেন। ওই গরুগুলো যে রেডি ফিড আছে, এখন ফিডের ব্যবসায়ীরা যারা, সরকার কিন্তু তাদের উপর প্রাধান্য দিচ্ছে, তাদের দিকেও দেখছে যে আসলে খাবারগুলো কি আছে। অনেক ফিড আছে, আমি আপনার সাথে একমত, অনেক ফিড আছে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আরেকটা জিনিস, যখন গরুর দাম বাজারে একটা খামারি 2টা কারণে সেল করে, কম হলেও সে 20,000 টাকা কম পেলেও কিন্তু গরু সেল করে যায়, যখন তার সে জানে যে তার গরুটাকে এই বছর রাখাটা তার জন্য রিস্ক হয়ে যাবে। দ্বিতীয়ত আরেক তখন চিন্তা করে, আমার প্রান্তিক খামারিরা ম্যাক্সিমাম কিন্তু আমাদের মধ্যে এরকম খাবার নিয়ে এসে তারপর খাওয়ায় না, সে নিজে একটা দোকানে তার লাখ লাখ টাকা বাকি করে, কিন্তু সারা বছর বাকি করে গরুকে খাওয়ায় একবারে একটা টাকা পায়, সেই টাকাটা থেকে তার বাকি দেনা শোধ করে। তো তাকে সে যদি এই গরুটা ফেরত নিয়ে যায়, সে কিন্তু তার দেনা শোধ করতে পারবে না, এই দেনা শোধ না করার জন্য কিন্তু সে সেল করে দিয়ে যায়। আর এই এখন গত বছর থেকে এই বছর আপনি দেখবেন যে 35% কিন্তু এই গরুটার প্রাইস বেড়েছে। যদি এই গরুটাই হয়ে থাকে, আনুমানিক এই গরুটা গত বছর যদি 10,000 হয়ে থাকে, এখন কিন্তু এই গরুটা মার্কেটে আমাদের পারচেস করতে হবে 14,000 টাকা যদি আমি পারচেস করে থাকি, আমাকে 1,000 টাকা প্রফিট করতে হবে মিনিমাম, 15,000 টাকা। তা এই 15,000 টাকা করতে গেলে এখন গত বছর যারা হাটের থেকে গরু কিনছে, তারা কি এই বছর যে এই গরুটা সহজে মেনে নেবে ভাই 15,000 টাকা? আপনি আমি মার্কেট ঘুরি, আমি আপনি জানি এইসব সাথে রিলেটেড আছি, আমরা জানবো হ্যাঁ এই গরুটা 15-16 টাকা দাম হতে পারে, হওয়ার কথা এই বছর, কিন্তু একজন ক্রেতা সহজে কিন্তু এটা নিবে না। তখন আমাদের প্রান্তিক খামারে কী করবে, এইটাকে সেই স্টোরেজ বা ক্ষতিকারক ফিড খাওয়ায় এই গরুটাকে রেডি করে, তাই সে যেভাবেই হোক সেল করে তার দেনা শোধ করবে। এটা ভাইয়া সিন্ধির সাথে দেশের একটা ক্রস আছে, তো এটাকে যে এটা হচ্ছে আমাদের সিন্ধির জাতি বেশি, কারণ হচ্ছে দেখেন ওর শিংটা একটু বড় আর চুখা, আর মাথার শেপ থেকে বুঝে যাবে ওর সিন্ধির একটা জাত, দেশি পার্সেন্টেজও আছে ওর সাথে দেশি ক্রস করে, 100% সিন্ধি না। এটা লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট এখন আছে 600 কেজি। 600 কেজি, দাঁত কয়টা আছে? ওর দাঁত চারটা। হ্যাঁ, ওরা দুইটাই জোড়া, একই বাড়িতে কিনছি, একই জোড়া গরু, এই জোড়া দুইটা একই ওয়েটে আছে, হয়তো 590-600 এরকম আছে। আচ্ছা, প্রাইস কেমন? এই জোড়ার প্রাইস চাচ্ছি আমরা 7 লাখ টাকা। 7 লাখ টাকা এটা জোড়া গরুটা হচ্ছে? এটা 203। তাহলে প্রথম আমরা এক জোড়া দেখলাম, জি 203। দেখবেন ওর থেকে ওর কিন্তু পাওয়ার গ্রিপ ট্রিপ অনেক মোটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কয় দাঁত বলেন এটা? এটা 6 দাঁত। 6 দাঁত, নতুন 6 দাঁত। জি, নতুন 6 দাঁত। এটার লাইভ ওয়েট কত আছে? এটা এখন আছে 700 কেজি। 750 কেজি? 700 কেজি। 700 কেজি? 700 কেজি। প্রাইস কত চাচ্ছেন এটার? এটা প্রাইস চাচ্ছি আমরা, আমাদের ইচ্ছা নেই এই বছর সেল করা, তারপরে যদি কোনো খামারি বা কেউ নিতে চায় তাহলে তাদের জন্য এই বছর প্রাইস সেটা এটা হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা, জি। এটা হচ্ছে দেশাল জাতের একটা গরু, এটার ওজন আছে 690-700 কেজি প্লাস মাইনাস, আর এই গরুটার আমরা প্রাইস চাচ্ছি, আস্কিং প্রাইস হচ্ছে 4,20,000 টাকা। 4,20,000 টাকা আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস। আচ্ছা,
মাশাল্লাহ এর পরের গরুটা, হ্যাঁ একদম বীর পুরুষের মতো দাঁড়ায় আছে। ও একটু ওই নবাব টাইপের গরু, নবাব টাইপের গরু, হ্যাঁ ও একটু আলাদা থাকে সব সময়, হাঁটাচলাও করে এরকম। আর গরুটা আসলে দেখবেন সাদা কালো, অনেক গরু পাওয়া যায় এই কালারের, কিন্তু এখন গরুটা একটু রেয়ার হয়ে গেছে। তবে আপনার প্রত্যেকটা গরুই চুজি গরু, হ্যাঁ নাভিগুলো প্রত্যেকটা ডাবল নাভি, গল কম্বল অসাধারণ। আর বিশেষ করে সারগরুর সবচেয়ে সৌন্দর্য জায়গা হচ্ছে কুজ, কুজ মাশাআল্লাহ প্রত্যেকটার কুজও খুব সুন্দর, এসও খুব সুন্দর। জি আচ্ছা, এই এটা কয় দাঁত? এইটার হচ্ছে ছয় দাঁত, নতুন ছয় দাঁত, এটা ছয় দাঁত, ছয় দাঁত। লাইভ ওয়েট কত আছে এটা? ও লাইভ ওয়েট আছে 650 কেজি প্লাস, 650 প্লাস। এর প্রাইস কত? ওর প্রাইস চাচ্ছি আমরা 420,000 টাকা, ওর প্রাইসও কিছুটা একটু কমে আসবে, 420,000 টাকা। আলোচনা সুযোগ আছে প্রত্যেকটার মধ্যেই, তো আলোচনা সুযোগ আছে, ওগুলাতে একটু কম আছে, এটাতে একটু বেশি রেখেছি আর কি আলোচনা সম্পর্কে। ইফত ভাই বলছিলেন গরু দেখাবেন, তো এই ছাগল এটাতে গরুর মতো দেখা যায়? ছাগলই আনছিলাম কিনে দেখেন গরু হয়ে গেছে ভাই, কিছুটা। ভাই এটা আমরা ঈদ উপলক্ষে প্রাইস চেয়েছি 110,000 টাকা, 110,000 টাকা ঈদ উপলক্ষে প্রাইস। এই এটা তো রাগ হনে, খুব রাগ, দুজনে ট্যাকল করা যায় না। ওরে বাবা, এটা বড় গরুকে একজন ট্যাকল করা যায়, ওকে একজন ট্যাকল করা যায় না। এটা তো আমার হাঁটু সমান গরু, কিন্তু খুব দেখেন মাশাআল্লাহ দিলে সব দিকে সমান একদম টাইট, হ্যাঁ গোল মাশাআল্লাহ। আচ্ছা এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি, আমাদের কুরবানির সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন গরু হচ্ছে এই গরু, এই মাঝারি সাইজের গরু, মাঝারি সাইজের গরু। এটা মূলত কি কি জাতের গরু? এটাও ভাই আবার শাহিয়ালার কিছুটা ব্লাড আছে, দেশাল গরু, দেশাল গরু। এটার ওয়েট কতটুকু হবে? এখন ওয়েট আছে এটা কত, 385 থেকে 90 কেজি, 385 থেকে 90 কেজি ওয়েট আছে। এটা প্রাইস কত থাকবে? এটা আমরা প্রাইস চাচ্ছি ভাইয়া 185,000 টাকা, 185,000 টাকা। আপনাদের কাছে মূলত মানে কত থেকে কত রেঞ্জের গরু আছে? আমাদের কাছে মোটামুটি 90,000 টাকা থেকে শুরু 8,00,000 টাকা পর্যন্ত গরু আছে, 90,000 টাকা থেকে 8,00,000 টাকার গরু আছে। আচ্ছা এই যে বাদামি রঙের যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা দেশি গরু, হ্যাঁ দেশি গরু, দেশি গরু, হ্যাঁ। এটার ওয়েট কেমন আছে? হ্যাঁ এটার ওয়েট আছে এখন 300 কেজি, 300 কেজি ওয়েট আছে। এটার প্রাইস কত? এ ওকে দাম চাচ্ছি আমরা 145,000 টাকা, 145,000। এরপরে যে গরুটা দেখতে পাচ্ছি এটা, এটাও দেশি গরু যদি বলেন, আমাদের দেশালের একটা গরু, এটার ওয়েট আছে 290 থেকে 300 কেজি মতো, 290 থেকে 300 কেজি ওয়েট আছে। দাঁত? ওর দাঁত দুইটা, দুইটা দাঁত। এটার দাম কত? ওর দাম চাচ্ছি 145,000 টাকা। এটা আর 230 থেকে 240 কেজি ওজন আছে, 230 থেকে 240 কেজি আছে। এটারও দাঁত কয়টা? এটার দাঁত দুইটা, দুইটা। এটার প্রাইস? এটার প্রাইস হচ্ছে আমরা চাচ্ছি 130,000 টাকা, 130,000 টাকা। এরপরেরটা? এই গরুটা প্রায় এখন আছে ওজন হচ্ছে 260 কেজি মতো, এই গরুটার ওজন আছে 260 কেজি, 260 কেজি। এর প্রাইস কত? ওর প্রাইস চাচ্ছি 135,000 টাকা, 135,000, 35,000 টাকা। আচ্ছা এই যে আরেকটা ছোট্ট একটা গরু, জি এইটার প্রাইস কত? এটা হচ্ছে আমরা চাচ্ছি 115,000 টাকা, 115,000। ওয়েট কত আছে? ও আছে 220 কেজির মতো। সর্বশেষ গরু যেটা আছে, একবার দেশি গরু মানে দেশি গরু, দেশি গরু, কালার থেকে শুরু করে পুরোটাই দেশি গরু, জি। এটার প্রাইস কত? এই গরুটা এখন আছে লাইভ ওয়েট আছে 250 কেজি, এটার দাম চাচ্ছি আমরা ওই 135,000 টাকা, 135,000 টাকা আপনারা চাচ্ছেন, 250 কেজি। দাঁত কয়টা আছে? এটা দাঁত তার দুইটাই। রিফত ভাই আপনাদের খামার মাশাআল্লাহ এত বড় যে এটা ঘুরে ঘুরে সম্পূর্ণ খামারের প্রতিবেদন করতে গেলে প্রতিবেদন হয়ে যাবে 2 ঘন্টার, বাংলা ছায়াছবি হয়ে যাবে, সেজন্য আমরা শর্টকাটেই শেষ করার চেষ্টা করেছি। তো আমরা প্রতিবেদনটা শেষ করার আগে এই প্রতিবেদনের মাধ্যমে যারা আপনাদের খামারটাকে দেখতেছে এবং আপনাদের খামারের গরু যদি কারো কুরবানির উদ্দেশ্যে পছন্দ হয় কিনতে চায়, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, আসলে আপনারা এই ভিডিও দেখেই আপনারা আমার সবকিছু বিচার করেন না আমাদের খামারের, বা সব আমাদের অন্তত একবার আমাদেরকে সুযোগ দেন আপনাদেরকে আপ্যায়ন করতে। আমাদের খামারে আসলে গরু কিনতে হবে সেটা না, এরকম একটা খোলা পরিবেশে আমরা দিতে চেয়েছি আপনাদের জন্য, খোলা পরিবেশে এসে এক কাপ চা অন্তত আমাদের কাছে আপনাদের খাওয়ার জন্য দাওয়াত রইলো। আপনারা এসে এক কাপ চা খেয়ে আমাদেরকে তারপর বিচার করেন যে আমরা আসলে কি বলছি, বা আমরা কীভাবে গরু পালন করছি, বা আমরা আসলে কি সক্ষম হচ্ছি কিনা আপনাদের কাছে আমাদের পণ্য তুলে দেওয়ার, একদম সঠিক পণ্যটা তুলে দেন। আমি আশা করব আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে এক কাপ চা অন্তত আমাদের সাথে খেয়ে যাবেন। আমাদের আপনাকে অনেক ধন্যবাদ, জি ধন্যবাদ হাজির ভাই, আপনাদেরকে অসংখ্য। আর আপনাদেরকে সবাইকে আবার দাওয়াত রইল শীতে, আমাদের এই শীতে আমরা এখানে সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে আসার সুযোগ আছে, আমাদের অনেকেই আসে, আমাদের কাস্টমার আসে, ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার আসে, এবং আপনাদেরকেও আসার জন্য আমি দাওয়াত দিব শীতকালে এখানে অবশ্যই আসবেন। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ হাজির ভাই, আসসালামু আলাইকুম।